আজ মঙ্গলবার, বিশে আষাঢ় 2022 সালের 5ই জুন। কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 6.5/10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারে কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ আপনার শিশুসুলভ ব্যবহার, চাইল্ড লাইক অ্যাটিটিউড, সেন্স অফ হিউমার এর কারণে কিন্তু কৌতুকপূর্ণ মেজাজের মধ্যেই আপনারা থাকবেন। আপনার চারপাশে থাকা মানুষজনদের মনেও আপনারা রেখাপাত করতে চলেছেন। দীর্ঘদিনের পুরনো কোনো রোগ, শোক, অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। তবে অর্থগতভাবে দিনটি কিন্তু ব্যয়বহুল একটি দিন, বিশেষ করে বাড়িতে আজ কোনো অনুষ্ঠানের যোগাযোগ পরিলক্ষিত হচ্ছে, আর এটি কিন্তু আপনার ব্যক্তিগত জীবনের আর্থিক অবস্থানের উপরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে। তবে তাড়াহুড়ো হটকারিতা একদমই যেন করবেন না। যারা চাকরিজীবী আছেন তাদের কিন্তু আজ অফিসের পরিবেশ খুব একটি সুবিধাজনক নয়। অফিসে আপনাদের কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। অফিসটি কিন্তু প্রেম বন্ধুত্ব, শত্রুতা বা কোনো প্রকার সম্পর্ক করবার জায়গা নয়। সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করুন, তা না হলে কিন্তু বসের কুনজরে পড়ে যেতে পারেন। আপনি লক্ষ্য করবেন যে আপনার মধ্যে থেকে ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা ধীরে ধীরে যেন হারিয়ে যাচ্ছে, যার কারণে আপনারই জীবনের গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা আপনার ক্ষেত্রেই অত্যন্ত কঠিন হয়ে দেখা দিচ্ছে। আপনি ফাঁকা সময় যদি পান সেই সময়টিতে যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিন, মানসিক শান্তি অনুভব করবেন। ক্রিয়েটিভ বা সৃজনশীল ক্রিয়াকলাপের মধ্যে যতটা নিজেদেরকে যুক্ত রাখতে পারবেন সেটিই কিন্তু আজ আপনাদের ক্ষেত্রে বেটার। আজ আপনাদের নতুন কোনো পরিকল্পনা, উদ্যোগ সেগুলিকে পিছিয়ে দেওয়াটাই কিন্তু আপনার ক্ষেত্রে মঙ্গলজনক। যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন দিনটি কিন্তু আপনাদের সাফল্যেই ভরা। যে কোনো প্রকার চাকরির পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা বা স্কুল কলেজের পরীক্ষায় আপনারা বসুন, অবশ্যই আপনারা সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্য দেবীও আজ আপনাদের পক্ষে আছেন। আপনাদের সন্তান সন্ততি যদি থেকে থাকে তারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাতে চলেছে। যারা গৃহবধূ আছেন আজকের দিনটি আপনাদের মর্জি মাফিক, অর্থাৎ আপনার মনের পছন্দ সেইভাবে দিনটি কাটাতে পারবেন। যারা রাজনীতিবিদ আছেন তাদেরকে বলবো জনসংযোগ বৃদ্ধি করার আগে নিজের মাস কমিউনিকেশন স্কিলকে কিন্তু আরও আপগ্রেড করার প্রয়োজন। আজ পরিবার, পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই দিনটি ভাব ভালোবাসার মধ্য দিয়েই কাটতে পারে। আপনার বিশেষ কোনো এক বন্ধু আজ আপনার চোখের জল মুছিয়ে দেবে, আপনার দুঃখেও দুঃখকে সে নিজের দুঃখ বলে মনে করবে। পরিবারে কোনো অনুষ্ঠানের আয়োজন হতেই পারে, নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে না থেকে অংশগ্রহণ করবার চেষ্টা করুন। প্রেমিক, প্রেমিকা, স্বামী, স্ত্রী আজ আপনাদের একে অপরের কাছে প্রেমের দেবদূত হয়ে ধরা দেওয়ার দিন। এমন দিন জীবনে বারবার আসে না, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষও কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। যারা অবিবাহিত আছেন তাদের বিবাহের যোগাযোগ পরিলক্ষিত হচ্ছে, যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন কিন্তু ঘটতেই পারে, একটু প্রচেষ্টা তো আপনাকেও করতে হবে। আজ যেহেতু মঙ্গলবার তাই গ্রহদের সেনাপতি মঙ্গলের বীজমন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং স ভূমায় নমঃ, এটি 108 বার জপ করে দিন শুরু করুন। যাদের চন্দ্ররাশি কর্কট এই গণনা তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে, আর যাদের কর্কট লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে।